রটনা বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার ঘটনায় পরিণত হতে চলেছে। তৈরি হবে পোস্ত সিনেমার হিন্দি রিমেক, পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। 2017 সালে মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশনের ছবি পোস্ত। ছবির চিত্রনাট্য লিখেছিলেন নন্দিতা রায়, শিবপ্রসাদের সঙ্গে যৌথভাবে তিনি পরিচালনাও করেছিলেন। ছবিতে দীনেন লাহিড়ির ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। তার ছেলে অর্ণবের চরিত্রে দেখা যায় যিশু সেনগুপ্তকে। নাতি পোস্তর অভিভাবকত্ব পেতে চান দীনেনবাবু, এই নিয়ে ছেলের সঙ্গে মতপার্থক্য হয়। ঠাকুরদা ও বাবার লড়াই আদালতে পর্যন্ত গড়ায়। ধর্মাবতার এই সেই পিতা মদ্যপ অবস্থায় যে সন্তানকে মারতে যায়, ছেলেকে মিথ্যাচার শেখায়, নিজের চাকরি বজায় রাখতে পারেন না। পোস্ত ছবিতে যিশুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন মিমি, আর লিলি চক্রবর্তী ছিলেন দীনেন লাহিড়ির স্ত্রীর ভূমিকায়। অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী বক্স অফিসে 8 কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবিটি, সমালোচকদের প্রশংসাও আদায় করে নেয়। সেই ছবিকেই এবার হিন্দি ভাষায় তৈরি করতে চলেছেন শিবপ্রসাদ। জানা গিয়েছে নতুন এই সিনেমার নাম হতে চলেছে শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় করা চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে, যিশু অর্থাৎ অর্ণবের ভূমিকায় থাকছেন অমিত সাদ। মিমি নিজের অভিনয় করা চরিত্রেই ফের ক্যামেরার সামনে তুলে ধরবেন, খুব শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা। এর আগেও শিবপ্রসাদ নন্দিতা জুটির সিনেমা অন্য ভাষায় রিমেক হয়েছিল। মুক্তির আগে শিবু নন্দিতার কণ্ঠ ছবির স্বত্ব কিনে নিয়েছিলেন মালায়ালি পরিচালক রাজেশ নায়ার। কণ্ঠর মালায়ালি রিমেকের নাম শব্দম। উইন্ডোজ প্রোডাকশনের হামে সিনেমার স্বত্ব তিনিই কিনে নেন। সেই সন্তানকে মানুষ করা যায় না।